হ্যালো ছোটরা, ওয়েলকাম টু আইকেস, ইনক্রিজ নলেজ অ্যান্ড স্কিল। আজকে আবারও চলে এসেছি বাংলা ছড়া নিয়ে। আজকে আমরা যে বাংলা ছড়াগুলো পড়ব সেগুলি হলো, প্রভু যখন গাছেরা কি কথা কয় এবং বাঘা ছড়া। তাহলে চলো শুরু করা যাক। আজকের প্রথম কবিতাটি হলো প্রভু যখন, লিখেছেন কবি বিমলচন্দ্র ঘোষ। প্রভু যখন হাই তোলেন শিষ্যরা দেয় তুড়ি, এমনি করে বছর বছর প্রভুর বাড়ে ভুড়ি। প্রভুর হাতে লাটাই যখন শিষ্যরা হয় ঘুড়ি, শূন্যে ওড়ে দুই পায়ে দেয় নাক ঘষে চুর সুড়ি। আবার পড়ি, প্রভু যখন হাই তোলেন শিষ্যরা দেয় তুড়ি, এমনি করে বছর বছর প্রভুর বাড়ে ভুড়ি। প্রভুর হাতে লাটাই যখন শিষ্যেরা হয় ঘুড়ি, শূন্যে উড়ে দুপায় দেয় নাক ঘষে সুর সুড়ি। এই কবিতাটি লিখেছেন কবি বিমলচন্দ্র ঘোষ। আজকের পরবর্তী কবিতাটি হল গাছেরা কি কথা কয়, লিখেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। গাছেরা দাঁড়িয়ে থাকে, কোনোখানে যায় না, রোদ জল হাওয়া ছাড়া আর কিছু খায় না। মাঝে মাঝে দোল খায়, ডালপালা ছড়িয়ে বর্ষার জল খেয়ে হেসে পড়ে গড়িয়ে। আবার পড়ি, গাছেরা কি কথা কয়। গাছেরা দাঁড়িয়ে থাকে, কোনোখানে যায় না, রোদ জল হাওয়া ছাড়া আর কিছু খায় না। মাঝে মাঝে দোল খায়, ডালপালা ছড়িয়ে বর্ষার জল খেয়ে হেসে পড়ে গড়িয়ে। এই কবিতাটি লিখেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আজকের পরবর্তী এবং শেষ ছড়াটি হলো বাঘা ছড়া, লিখেছেন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। হুমায়ুনের বাঘ, হুমায়ুনের কে, এত যে রাক্তার বাদশা না কিসে, এক যে আছে মানুষ খেকো, কেবল বলে আমায় দেখো। তোকে দেখবো কি, মানুষ খেয়ে বাঘ হয়েছিস, আরে ছি ছি। আবার পড়ি, বাঘা ছড়া। হুমায়ুনের বাঘ, হুমায়ুনের কে, এত যে তার রাগ বাদশা না কিসে, এক যে আছে মানুষ খেকো, কেবল বলে আমায় দেখো। তোকে দেখবো কি, মানুষ খেয়ে বাঘ হয়েছিস, আরে ছি ছি। লিখেছেন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে ছোটরা, আজকের মতন এইটুকুই। পরবর্তী দিনের ছড়াগুলি হল সরস্বতী, বড় কে এবং বলছি শোনো খোকা খুকু। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টাটা।